আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম তোমাদের রসায়ন ক্লাসে। আমরা রসায়ন সেকেন্ড পেপার থেকে যৌগ যোগ নিয়ে আজকে আলোচনা করব। যৌগ যোগ থেকে রসায়ন সেকেন্ড চ্যাপ্টারের অর্থাৎ দ্বিতীয় পত্রের সেকেন্ড চ্যাপ্টার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে। অর্গ্যানিক কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট একটা টপিকস। এই অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে তোমাদের বোর্ড কোশ্চেন মিনিমাম দুইটা অথবা তিনটা কোশ্চেন হয়ে থাকে। তাহলে তোমরা এই অর্গ্যানিক কেমিস্ট্রি অবশ্যই অন্যান্য চ্যাপ্টার থেকে কিছুটা কঠিন, বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে আশা করি এই চ্যাপ্টারটা একটু মনোযোগ সহকারে করলে সহজ হবে। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরুতে আজকে যৌগ যোগ সম্পর্কে, যৌগ যোগের প্রাথমিক ধারণা সম্পর্কে জানবো। যৌগ যোগ কাকে বলে বা যৌগ যোগের উৎপত্তি কিভাবে, যৌগ যোগের শ্রেণীবিন্যাস ইত্যাদি নিয়ে। তাহলে যৌগ যোগ আসলে যৌগ সম্পর্কে আগে জানার জন্য আমরা শুরুতে যে জিনিসটা জানবো, যৌগ যোগ বলতে বা যৌগ গঠিত যৌগগুলো বলতে আমরা আগে সাধারণত ১৮২৮ সালের পূর্বে যৌগ যোগ বলতে বোঝানো হতো যে উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যে জীবনী শক্তি বা উদ্ভিদ এবং প্রাণী দেহের জীবনী শক্তি থেকে উৎপন্ন যৌগ সমূহকে বলা হতো যৌগ যোগ। ১৮১৮ পূর্ব পর্যন্ত এই ধারণাটা ছিল, কিন্তু ১৮২৮ সালে বিজ্ঞানী ফ্রেডরিক ওলার বা কোথাও লেখা আছে বোলার, ১৮২৮ সালে তিনি ল্যাবরেটরিতে লেড সায়ানাইড এবং অ্যামোনিয়ার মিশ্রণে ইউরিয়া প্রস্তুত করে ফেলে। এরকম একটা বিক্রিয়ার মাধ্যমে যে পিভি এখান থেকে উৎপন্ন হচ্ছে এই যৌগটাকে অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করলে অ্যামোনিয়াম সায়ানাইড NH4CNO উত্তপ্ত করে তারপর করে ইউরিয়া প্রস্তুত করেন। ইউরিয়া হচ্ছে আগে মনে করা হতো শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে যৌগ যোগের উৎপত্তি। বিজ্ঞানী ওলার ১৮২৮ সালে এই বিক্রিয়াটার মাধ্যমে যৌগ যোগের ধারণাটাই পাল্টে যায় যে ল্যাবরেটরিতেও যৌগ যোগ উৎপন্ন করা যায়। এই বিক্রিয়াটা তিনি লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের এই মিশ্রণে আকস্মিকভাবে এই ইউরিয়া যৌগটা উৎপন্ন করে ফেলে। পরবর্তীতে যে আমাদের যৌগ যোগের যে ধারণাটা এটা পুরাই পরিবর্তন, যে পুরাই যে ধারণাটা এটার মতবাদ পুরাই পরিবর্তন হয়ে যায় যে এই ইউরিয়াটা হচ্ছে একটা যৌগ যোগ, কার্বন গঠিত যৌগ। অর্থাৎ পরবর্তীতে যৌগ যোগ বলতে যে ধারণাটা আমরা জানি সেটা হচ্ছে কার্বন গঠিত এবং কার্বনের সাথে বিভিন্ন পরমাণু যুক্ত হয়েও যৌগ যোগ উৎপন্ন হতে পারে। তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখবো। তাহলে এই যৌগটাকে আমরা কি বলবো, ইউরিয়া। অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার কারণে এটা জাস্ট রিঅ্যারেঞ্জ হয়ে ইউরিয়া প্রস্তুত করে। ইউরিয়ার আরেকটা নাম আমরা পরে পড়বো, এগুলো সম্পর্কে আমরা জানবো। ইউরিয়াকে আরেকটা নাম বলা হয় ডাই অ্যামিন কিটোন। এটার আরেকটা নাম কি, ডাই অ্যামিন কিটোন। এটা একটি যৌগ। তাহলে ১৮২৮ সালে যেহেতু ফ্রেডরিক ওলার এই যৌগ যোগ সম্পর্কে নতুন ধারণা আবিষ্কার করেন, এই জন্য যৌগ যোগের জনক বলা হয় ফ্রেডরিক ওলারকে, যৌগ যোগের জনক বলা হয়। আচ্ছা, তাহলে যৌগ যোগ কাকে বলে, তাহলে আমরা জানবো যৌগ যোগ কাকে বলে। যৌগ যোগ হচ্ছে কার্বন গঠিত একটা যৌগ। অবশ্যই যৌগ যোগের মধ্যে প্রধান উপাদান হচ্ছে কার্বন গঠিত যৌগ।
আর এই কার্বনের সাথে কার্বন গঠিত যৌগ, শুরুতে আমরা যদি বলি যৌগ যৌগ কাকে বলে, এটা হচ্ছে কার্বন গঠিত যৌগ। কার্বন গঠিত যৌগ, আর এই কার্বনের সাথে কার্বন পরমাণুর সাথে আরো অন্যান্য পরমাণু যুক্ত হতে পারবে। ফর এক্সাম্পল, কার্বন পরমাণুর সাথে এক্স, দ্যাট ইজ হ্যালোজেন, হাইড্রোজেন, তারপরে আমাদের যুক্ত হবে নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস ইত্যাদি পরমাণু। এক্স বলতে এখানে আমরা বুঝতে হচ্ছে হ্যালোজেন পরমাণু গুলো, যেগুলো হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি যৌগ সমূহ। তাহলে এখন আগের মতো শুধুমাত্র কার্বন হাইড্রোজেন গঠিত যৌগ না, অর্থাৎ আমরা যৌগ যৌগের যে সংজ্ঞাটা, প্রাথমিক যে একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা ছিল এরকম যে কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে আমরা বলি হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ, কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ। যৌগ যৌগ বলতে আগে বলা হতো কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগ সমূহ, অর্থাৎ হাইড্রোকার্বনকে শুধু যৌগ যৌগের আওতাভুক্ত রাখা হতো। তাহলে এখন আমরা যৌগ যৌগের যদি সংজ্ঞাটা বলতে পারি যে কার্বন এবং হাইড্রোজেন গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহকে যৌগ যৌগ বলা হয়, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ। অর্থাৎ তুমি যদি দেখো মিথেন, CH4, কার্বন এবং হাইড্রোজেন গঠিত একটি যৌগ, মানে কার্বন গঠিত যৌগ না শুধু হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন গঠিত বা হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় যৌগ। তাহলে এখানে কার্বন গঠিত অবশ্যই আমরা যৌগ যৌগ বলতে কি বুঝছি, যে যৌগ যৌগ অবশ্যই একটি হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক সমূহ, ওই যৌগ যৌগের মধ্যে অবশ্যই কার্বন গঠিত, অর্থাৎ যৌগ যৌগটা অবশ্যই কার্বন গঠিত হবে। কার্বন পরমাণুর সাথে এখন আমাদের অন্যান্য পরমাণুগুলো যুক্ত হতে পারে, হ্যালোজেন থাকতে পারে, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। যৌগ যৌগের আরো আমরা দুই একটা উদাহরণ দেখি, যৌগ যৌগের আমরা সংজ্ঞা দেখি, এটা একটা ক্যাটিনেটেড কার্বন দ্বারা বা ক্যাটিনেটেড কার্বন শিকল দ্বারা যুক্ত থাকে যৌগ যৌগ সমূহ। কার্বন শিকল থাকবে, ক্যাটিনেটেড কার্বন শিকল। ক্যাটিনেটেড কার্বন শিকল কি, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করব। ক্যাটিনেটেড কার্বন শিকল দ্বারা যৌগ যৌগ সমূহ যুক্ত থাকে। এরপরে যৌগ যৌগে আরো যে একটা যদি আমরা সংজ্ঞা দেখি যৌগ যৌগে, তোমরা অবশ্যই এগুলো উঠে নিবে, যৌগ যৌগ সমূহ সমযোজী প্রকৃতির, অর্থাৎ এটা যৌগ যৌগ সমূহ কেমন হবে, সমযোজী উদ্বায়ী। তাহলে যৌগ যৌগ সমূহ অবশ্যই সমযোজী যৌগ, এগুলা উদ্বায়ী হবে। একইভাবে এই যৌগ সমূহ পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় এবং দহনযোগ্য, অর্থাৎ এটা দহনযোগ্য হবে, তাহলে আমরা যৌগ যৌগের আর একটা বৈশিষ্ট্য কি দেখছি যে সমযোজী যৌগ এগুলো অবশ্যই উদ্বায়ী, পানিতে অদ্রবণীয়, কারণ সমযোজী যৌগ সমূহ পানিতে দ্রবীভূত হয় না, তবে সব ক্ষেত্রে না, সকল সমযোজী যৌগ আবার পানিতে দ্রবীভূত হয় না এমন না। আমাদের CH3, CH2OH, ইথানল, এটা পানিতে দ্রবীভূত হয়, যদিও সমযোজী যৌগ পানি একটি সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত, অর্থাৎ এটা তো আমরা এমনি জানি, যার কারণ আমরা জানি এই সকল যৌগ সমূহ হচ্ছে পোলার যৌগ, পোলার সমূহ, পোলার যৌগ সমূহ পানিতে দ্রবীভূত হয়। পোলার যৌগ কি এটা তোমরা অবশ্যই জানো। তাহলে এই যৌগ যৌগ সমূহ অবশ্যই সমযোজী উদ্বায়ী, পানিতে অদ্রবণীয় এবং দহনযোগ্য। দহনযোগ্য মানে হচ্ছে যে এটা দহনের পরে কোন ধরনের অবশিষ্টাংশ থাকবে না, এই যৌগ সমূহ সম্পূর্ণরূপে দহন হয়ে যাবে, মানে দহনের পরে কোনো অংশ অবশিষ্ট থাকবে না, এদেরকে বলা হয়
দহম যুগ যুগ তাহলে আমরা যুগযুগের বৈশিষ্ট্যগুলো যদি আরেকটা রিভিউ করে আসি যুগযুগ কাকে বলে যুগযুগ হচ্ছে কার্বন হাইড্রোজেন গঠিত যৌগ যাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনকে হাইড্রোকার্বনের জাতক সমূহকে বলা হয় যৌগযৌগ তারপরে যৌগযৌগ অবশ্য কার্বন গঠিত যৌগ কার্বন পরমাণুর সাথে হ্যালোজেন হাইড্রোজেন নাইট্রোজেন ইত্যাদি পরমাণু সমূহ যুক্ত হবে তারপর যৌগযৌগ সমূহের মধ্যে ক্যাটিনেটেড কার্বন শিকল দ্বারা যুক্ত থাকবে যৌগযৌগ সমূহ সমযোজী উদ্দায়ে পানিতে অদ্রবণীয় এবং দহনযোগ্য আচ্ছা তাহলে এই যৌগ সমূহ ক্যাটিনেটেড ধর্ম কি এটা সম্পর্কে আমরা একটু জানবো আমরা যখন যৌগযোগ করব এই যৌগযোগ সমূহ যেহেতু কার্বন এখানে মুখ্য উপাদান হচ্ছে কার্বন এই কার্বন পরমাণু কিছু বিশেষ ধর্মের কারণে এই যৌগযোগ সমূহ গঠিত হয় দ্যাট মিন্স কার্বনের কিছু বৈশিষ্ট্য আছে নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যাদেরকে আমরা এই ক্যাটিনেটেড কার্বন বা এখানে ক্যাটিনেটেড কার্বন মানে হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে জানতে পারি ক্যাটিনেশন ক্যাটিনেশন ধর্ম আছে কার্বনের তারপরে সমানতা প্রদর্শন করে আরেকটা ধর্ম রয়েছে কার্বন যে বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা ধর্ম হচ্ছে পলিমারকরণ এই সকল ধর্মের কারণে যৌগযৌগ সমূহের মধ্যে কার্বন মুখ্য উপাদান হিসেবে ভূমিকা পালন করে কারণ ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে কার্বন সমূহ একটার সাথে অনেকগুলো কার্বন পরমাণু বা একটা কার্বন বা অনেকগুলো কার্বন নিজেদের মাধ্যমে নিজেদের মধ্যে কার্বন শিকল গঠন করার যে প্রক্রিয়া বা যে নীতি সেটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম বা যে ধর্ম সেটা ক্যাটিনেশন ধর্ম অর্থাৎ আমরা জানি যৌগযৌগ সমূহের মধ্যে চারটা হ্যান্ড আছে অর্থাৎ যৌগযৌগের চারটা হাত আছে আমরা যদি বলি এই কার্বন সমূহ আরেকটা কার্বনের সাথে এভাবে যুক্ত হইতে পারে অথবা একাধিক কার্বন নিজেদের মাধ্যমে যুক্ত হইতে পারে যেহেতু তাদের মধ্যে কার্বনের যেহেতু যোজনের চার সেক্ষেত্রে এই কার্বন অনেকগুলো পরমাণু নিজেদের মাধ্যমে যুক্ত হয়ে বিশাল শিকল বিশিষ্ট যৌগ উৎপন্ন করতে পারে এই জন্য বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম আছে যে অনেকগুলো কার্বন নিজেদের মাধ্যমে নিজেদের সাথে শিকলের মাধ্যমে অর্থাৎ যুক্ত হয়ে বিশাল শিকল তৈরি করতে পারে এটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম আর সমানতা হচ্ছে কি সমানতা আমরা এটা নিয়ে আরো অনেক ডিটেলস পড়তে হবে আজকে জাস্ট একটা আমরা আলোচনা দেখি সমানতা বলতে বোঝায় যে যে সকল যৌগ সমূহ যেমন CH3 CH2OH এটাকে আমরা কি বলি ইথানল এটা হচ্ছে ইথানল আর ইথানল এর এটা হচ্ছে তার গাঠনিক সংকেত এটার মধ্যে কার্বন রয়েছে দুইটি কার্বন দুইটি হাইড্রোজেন ছয়টি এবং একটি অক্সিজেন এটা হচ্ছে তার আণবিক সংকেত এদের গঠন ভিন্নতার কারণে এই যৌগটাকে আমি এটা লিখতে পারি অথবা এভাবে লিখতে পারি CH3 ও CH3 অর্থাৎ এই যৌগটা এই দুইটা যৌগেরই গাঠনিক সংকেত সেম গাঠনিক সংকেত একই কিন্তু সরি আণবিক সংকেত একই এটা হচ্ছে আণবিক সংকেত আর দুইটা গাঠনিক সংকেত ভিন্নতার কারণে যৌগসমূহের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ কোন যৌগের আণবিক সংকেত একই কিন্তু বৈশিষ্ট্য তাদের গাঠনিক সংকেত ভিন্নতার কারণে নিজেদের বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে ইথানল এক প্রকারের ধর্ম প্রদর্শন করে আর এটাকে বলা হয় ইথার এটা ডাইঅ্যামিন ইথার আপাতত আমরা ইথার জেনে রাখি ইথার যেহেতু এদের গঠন ভিন্নতার কারণে বৈশিষ্ট্য ভিন্ন হয় এই সকল যৌগ সমূহকে বলা হয় সমানতা বা সমানু যৌগ কার্বনে এই সমানতা প্রদর্শন করে এই জন্য এটা একটা যৌগযৌগের বৈশিষ্ট্য বা কার্বনের একটা বিশেষ বৈশিষ্ট্য এরপরে কার্বন পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে অর্থাৎ কার্বন পলিমার হিসেবে কাজ করে যেমন আমরা যদি দেখি CH2 দ্বিবন্ধন CH2 একটা ইথিন এন সংখ্যক ইথিনকে আমরা যদি অধিক চাপ এবং তাপের মধ্যে রাখি সেক্ষেত্রে এটা হচ্ছে ইথিন এন
সম্পর্কে দিন তাহলে এটা কি হবে যে অনেকগুলো একক বন্ধন হয়ে যাবে আচ্ছা দুইটা আর এভাবে অনেকগুলো ইথিন নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিশাল একটা শিকল তৈরি করবে যাদেরকে আমরা বলি পলিথিন পলিথিন পলি ইথিন দ্যাট মিন্স অনেকগুলো ইথিন যুক্ত হয়ে বড় শিকল বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করে এটাকে বলা হয় পলিথিন তাহলে কার্বনের এই বিশেষ ধর্মের কারণে মূলত কার্বন যৌগ যৌগের মধ্যে মুখ্য ভূমিকা হিসেবে কাজ করে তাহলে আমরা আজকে এ পর্যন্তই যৌগ যৌগ সম্পর্কে